বহু হানাফি ভাই তারা আমাদের কাছে এসে বলছেন যে ভাই কি ব্যাপার মক্কামুদ্দিন আল ইসলাম এখানে যেভাবে সালাত আদায় করছে সবকিছু তো মনে হচ্ছে আমাদের দেশের আহদের মতো তো বলছে তাহলে এতদিন ধরে আমরা যে আহদের গালাগালি করে আসছি এখন তো মনে হচ্ছে ওরাই ঠিক তো হজের যাবতীয় কার্যক্রমের অন্যতম বড় যে প্রভাব যে ফলাফল বান্দার উপরে আসে সেটা হচ্ছে তৌহিদের ঘোষণা এবং শির্কের বিরুদ্ধে তার বলিষ্ঠ উচ্চারণ তো একজন ব্যক্তি যদি হজ করে এবং সে হস্তা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সে ব্যক্তি একেবারে মাসুম হয়ে যায় সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় যখনই আমরা মিকাতের সামনে পৌঁছাই তখনই আমরা এহরাম বেঁধে একটা স্লোগান দিই পৃথিবীর অন্যান্য কোনো স্লোগান সেখানে চলে না সেখানে জয় বাংলার কোনো স্লোগান চলে না বা আরও যে সমস্ত হিন মানে স্লোগানগুলো রয়েছে সেগুলো স্লোগান চলে না একটাই স্লোগান চলে সেই স্লোগানটা কি লব্বাইক আল্লাহ্মাইক লাভবাইক লা শারিক আলাক লাভবাইক ইন্নাল হামদা ও মাতা লাকাওয়াল মুলক লা শারিক হাতে কিছু টাকা জমলেই চেষ্টা করবেন অন্তত পক্ষে মক্কায় একবার সফর করার জন্য একবার অন্তত ওমরায় যাওয়ার জন্য যদি হজের সামর্থ্য নাও থাকে কমপক্ষে একবার ওমরায় ঘুরে আসবেন জ্ঞান অর্জন করা একটা উত্তম জায়গা হচ্ছে মক্কা বা হজ আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج ইয়া তু কিজা আলানি জামেরিনুল্লি ফিকাফে মানাফি আলাহুম সুরাতুল হাজ সাতাশ নম্বর আজকের এই তালিমি বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আলমার্কুল ইসলামিয়া সালাফির সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় ছাত্র ছাত্রভাইরা এবং অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইরা প্রশংসা আল্লাহর আবল জন্য যার অশেষ রহমতে আজকে প্রতি সপ্তাহের ন্যায় আমরা এই দিনী মসজিদে একত্রিত হতে পেরেছি যে আলাহর আমাদেরকে সুযোগ দিয়েছেন তার উদ্দেশ্যে আমরা শুরুতেই অন্তর অন্তঃ থেকে আদায় করছি আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ ইসলামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই সামগ্রিক প্রচেষ্টা সুপ্রিয় উপস্থিতি আজকে তালিম বৈঠকে যে বিষয়টি আমরা বেছে নিয়েছি সেটি হয়তো তালিম হিসাবে কতটুকু গণ্য হবে আল্লাহ জানেন তবে মূলত আমাদের হজ সফরের অভিজ্ঞতা নিয়ে আমরা এখানে কিছু কথা বলবো আমাদের ছাত্র ভাইয়েরা অধিকাংশই জানেন যে আমরা গত একটা মাস প্রায় সৌদি আরবে ছিলাম হজ উপলক্ষে গত শনিবারে আমরা দেশে ফিরেছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর অশেষ রহমতে পবিত্র হজব্রত সুস্থতার সাথে নিরাপত্তার সাথে পালন করে আমরা এক মাস পরে আবারও মার কাজে ফিরে এসেছি তো আজকে আমি সেই অভিজ্ঞতাগুলো নিয়েই অল্প কিছু কথা বলবো প্রথমে যেটা বলবো যে আলহামদুলিল্লাহ এবারের হজ সফরটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর ছিল এবং মঙ্গলময় ছিল বলতে পারি সেই সাথে আমাদের জন্য আমাদের গতবারের একটা অভিজ্ঞতা ছিল দু সালে একবার হজে যাওয়ার সুযোগ হয়েছিলো এবার দ্বিতীয়বার তো গতবারের তুলনায় এবার মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে হজব্রত পালন করতে পেরেছি এজন্য আমি অন্তর থেকে অত্যন্ত একটা মানে কী বলবো তৃপ্তি নিয়ে এবার এসেছি আলহামদুলিল্লাহ এবারের হজে গতবারের তুলনায় বা অন্যান্য সময়ের তুলনায় হজ যাত্রী অনেক কম ছিলেন সাধারণত পঁচিশ থেকে তিরিশ লাখ লোক হজ করে থাকেন প্রত্যেক বছর কিন্তু এই বছর করোনার কারণে সরকারি বিধিনিষেধ আরোপের মাধ্যম দিয়ে দশ লক্ষ হাজিকে অনুমতি দেওয়া হয়েছিল এবার হজ করার জন্য কিন্তু আমরা সেখানে যে কোনোভাবেই বুঝতে পারি নাই যে এবার হজ যাত্রীর সংখ্যা কম দশ লক্ষ হাজি মানে যারা উপস্থিত ছিলেন আমার মনে হয়েছে যে গতবার তিরিশ লক্ষ হাজি দেখে যে অনুভূতি ছিল ঠিক একই রকম অনুভূতি একই রকম ভিড় একই রকম সব কিছু মনে হচ্ছিল মানে কোনোভাবেই মনে হয়নি যে গতবারের তুলনায় হজ যাত্রীর সংখ্যা কম দ্বিতীয় যে বিষয়টি ছিল এবারে পঁয়ষট্টি বছর একটা বাইন্ডিংস দেওয়া হয়েছিল যে পঁয়ষট্টি বছরের উপরে কোনো হজ যাত্রী আসতে পারবে না তো সেই কারণে এবার যারা হজ যাত্রী ছিলেন অধিকাংশই ছিলেন বয়সে কম অথবা তরুণ বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি বাংলাদেশে সাধারণত আমরা হজ করে থাকি বা আমাদের যারা হজ করে থাকেন তাদের বয়সটা সাধারণত ষাট পঁয়ষট্টি উপরে গেলেই তারা হজ করেন অধিকাংশ তারা মুরব্বী আমাদের দেশের ট্রেনটাই এরকম যে সারা জীবন কি বলবো অন্যায় অপকর্ম যা করি শেষ বয়সে হজটা করে সবকিছু মাফ করে নেওয়ালার কাছ থেকে এরকম একটা ট্রেন থাকে অথবা হয়তোবা যারা চাকরিজীবী তারা চিন্তা করেন যে সারা জীবনের সঞ্চয়টা নিয়ে একদম শেষ জীবনে হজটা করে আসবো কিন্তু এবার যেটা দেখেছি আলহামদুলিল্লাহ বহু তরুণ বয়সের হজযাত্রী ছিলেন আমাদের সাথে যাদের বয়স আমাদের মতোই অথবা আমাদের চেয়ে কিছুটা বেশি অথবা আমাদের চেয়ে কিছুটা কম সাধারণত এত কম বয়সে বাংলাদেশ থেকে অন্তত হজে সাধারণত যান না আলহামদুলিল্লাহ নতুন একটা ট্রেন্ড নতুন একটা মানে প্রচলন মনে হয় শুরু হলো এবার থেকে যে আমাদের তরুণ ভাইরাও এখন থেকেই হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যাদের সামর্থ্য হয়ে গেছে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই ফরজ ইবাদতটি পালন করে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এদিক থেকে বলতে পারি যে এবারের হজটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলময় ছিল আরেকটা বিষয় আলহামদুলিল্লাহ এবার আমরা অনেক দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি যেটা গতবার হয়তো সুযোগ ছিল না কিন্তু এবার অনেকটা আগে যাওয়ার কারণে এবং মক্কা মদিনা বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ না থাকার কারণে আমরা অনেক দিনী ভাই যারা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে গিয়েছিলেন সেই সাথে স্থানীয়ভাবে যারা আছেন মক্কা মদিনা জেদ্দা বা আশপাশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিলেন তাদের অনেকের সাথে আলহামদুলিল্লাহ আমাদের সাক্ষাৎ হয়েছে এবং তারা আলহামদুলিল্লাহ যে পরিমাণ আন্তরিকতা দেখিয়েছেন যে ভালোবাসা দেখিয়েছেন আমরা সত্যি মুগ্ধ হয়েছি এবং আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন তাদেরকে যেন যাজায় খায়ের দান করুন আল্লাহম্ম আমিন এবারে সফরে বেশ কয়েকজন শেখের সাথেও সাক্ষাৎ হয়েছে যদিও আরও অনেকের সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল তবে শেষ পর্যন্ত সম্ভব হয়নি বিভিন্ন কারণে তো সবচেয়ে ভালো লেগেছে আমরা এমন কিছু শেখের সাথে সাক্ষাৎ করেছি যেটা গতবার সুযোগ পাইনি আমরা শেখ আব্দুর রাজ্জাক আল বাদর ডক্টর শেখ আব্দুল রাজ্জাক আল বাদর নামে একজন মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শেখ রয়েছেন যিনি আকিদার ডিপার্টমেন্টে অত্যন্ত প্রসিদ্ধ একজন শিক্ষক এবং তার বাবাও সৌদি আরবের অত্যন্ত প্রসিদ্ধ একজন আলেম তার সাথে মদিনাতে আমাদের সাক্ষাৎ হয়েছিল আলহামদুলিল্লাহ মুশিদনাওতে এবং সেই সাথে মক্কাতেও আমাদের বেশ কয়েকজনের সাথে সাক্ষাৎ হয়েছিল শেখ সলেহ বিন ইউসুফ আজাহারানি যিনি মক্কার দারুল হাদিস যে মাহাদ রয়েছে সে মাহাদের এক সময় পরিচালক ছিলেন এবং সেই সাথে আমাদের একজন বাঙালি শেখ রয়েছেন ডক্টর মনসুর গোলাম যার সম্পর্কে আমরা অনেকেই জানি না উনিশ উনি প্রায় আশির দশকে সৌদি আরবের উম্মুলকোরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন তিনি বাংলাদেশি একজন যেটা আমাদের জানা ছিল না ইনি এখন মসজিদে হারামের মুফতি হিসাবে কর্মরত রয়েছেন তার বয়স প্রায় পঁচাত্তরের মতো হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনও তিনি কর্মরত রয়েছেন এই শেখের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল এবং আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে নিয়ে মক্কার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়িয়েছিলেন তার বাসাতেও দাওয়াত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তার আতিথেও তাতেও আমরা অত্যন্ত মুগ্ধ আল্লাহ রব্লা আলমিন তাকেও যাযাই খার দান করুন আল্লাহম্ম আমিন সেই সাথে আরেকজনের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল শেখ মুখতার আহমদ তার নাম আমরা অনেকেই শুনেছি মসজিদে নবীর যে গিলাফ তৈরি করেন মসজিদের নবীর গিলাফে যিনি আর্ট করেন বিভিন্ন আয়াত লেখা থাকে না আপনারা দেখেছেন না মসজিদে নবীর যে গিলাফটা আছে গিলাফে বিভিন্ন আয়াত লেখা থাকে সেই আয়াতগুলো যিনি ডিজাইন করেন যিনি আর্ট করেন যিনি লেখেন আর কি যাকে বলা হয় খাত্তাত তিনি কিন্তু একজন বাংলাদেশি আমাদের হয়তো অনেকেরই জানা নেই তিনি একজন বাংলাদেশি যার হাত দিয়ে প্রতি বছর ওই আর্টটা করা হয় তার নাম হচ্ছে মুখতার মুখতার শিকদার তার নাম হচ্ছে মুখতার শিকদার এবং অতি সম্প্রতি এই বছর সৌদি সরকার তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সৌদি নাগরিকত্ব দিয়েছেন তো সৌদি নাগরিকত্ব পাওয়াটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার সবাইকে কিন্তু এরকম দেওয়া হয় না বিশেষ করে সৌদি আরবে এটা অত্যন্ত রেস্ট্রিক্টেড একটা প্রসেস কিন্তু সৌদি সরকার তাকে তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মান জানিয়ে তাকে ডেকে নিয়ে এই সম্মানটা তারা দিয়েছেন এবং সৌদি নাগরিকত্ব দিয়েছেন তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল এবং দীর্ঘক্ষণ তার সাথে আমাদের আলাপও হয়েছিল আলহামদুলিল্লাহ এভাবে বেশ অনেকজন শেখের সাথে আমাদের ওখানে সাক্ষাৎ হয়েছিল সবার নাম আমি এই মুহূর্তে উল্লেখ করতে পারছি না ইনশাল্লাহ যদি এই সফরের কোনো বিবরণী লিখি তাহারিকে সেখানে ইনশাল্লাহ আমরা উল্লেখ করব তো আজকে আরেকটা বিষয় উল্লেখ করা দরকার শুধু পজিটিভ দিকগুলোই বললাম কিছু নেগেটিভ দিক এবার ছিল তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে আমরা কাবাকে যেই কাবাকে আমরা অন্তর থেকে ধারণ করি অন্তর থেকে লালন করি যে কাবার দিকে তাকালে অন্তরটা প্রশান্তিতে ভরপুর হয়ে যায় সেই কাবাকে আমরা স্পর্শ করতে পারি নাই একেবারে কাছে যেয়েও স্পর্শ করতে পারি নাই তার কারণ এবার গত দুই বছর আপনারা জানেন যে হজ পালন করা হয়েছে অত্যন্ত রেস্ট্রিকশনের সাথে এবারও হজ পালনের সময় কিছু রেস্ট্রিকশন রেখে দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল কাবা ঘরকে স্পর্শ করা যাবে না তার পাশ দিয়ে একটা ব্যারিকেড দেওয়া ছিল এই কারণে আমরা যারা তাওফ করেছি সবাই কাবা ঘরকে একটু দূরত্বে রেখে তাও করতে হয়েছে কাবা ঘর স্পর্শ করার সুযোগ হয়নি আর হাজরে আসলাদ চুমু খাওয়া তো প্রশ্নই আসে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আসার পরে গত পয়লা মহরম থেকে গত পয়লা মহরম অথবা গতকালকে থেকে যত দেখলাম পেপারে গতকালকে এই রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন কাবা আবার ছোঁয়া যাচ্ছে আগের মতো কিন্তু আমরা যখন ছিলাম তখন আমরা কাবা ছুঁয়ে দেখতে পারি নাই এজন্য যারা প্রথমবারের মতো এবার হজে গেছেন তারা অত্যন্ত নাখস হয়েছেন তারা অত্যন্ত কি বলবো একটা আফসোস নিয়ে একটা হতাশা নিয়ে ফিরেছেন তো আমাদেরও এই আফসোসটা ছিল যে এতদূর গেলাম কিন্তু কাবাকে আমরা স্পর্শ করতে পারলাম না আরেকটা সমস্যা ছিল যে এবার রেস্ট্রিকশন বেশি থাকার কারণে সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে পুলিশ প্রশাসনকে আনা হয়েছিল সেনাবাহিনীকে আনা হয়েছিল এই কারণে এত বেশি বাধা ছিল এত বেশি ব্যারিকেড ছিল যে আমরা সঠিকভাবে সালাতের সময়গুলোতে মসজিদে যে ঢুকতে পারি নাই মসজিদে ঢুকতে গেলে অন্তত এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে যেতে হতো তা না হলে মসজিদের ভিতরে জায়গা নেওয়াটা খুব কঠিন একটা ব্যাপার ছিল মানে আগেই ব্যারিকেড দিয়ে বিভিন্ন জায়গায় বসায় দেওয়া হতো এবং অধিকাংশ সময় আমাদেরকে রাস্তায় সালাত আদায় করতে হয়েছে যারা আমরা একটু পরে গিয়েছি যদি এক ঘন্টা দু ঘন্টা আগে যারা গিয়েছেন তারা হয়তো ভিতরে জায়গা পেয়েছেন অথবা অনেক দূর ঘুরে এসে তারা ভিতরে জায়গা পেয়েছেন কিন্তু যারা একটু কম সময় নিয়ে গেছেন তারা কেউ মসজিদের ভিতরে ঢুকতে পারেন নাই বিশেষ করে জুমার দিনটা সবারই খুবই খারাপ লেগেছে যে দশটার মধ্যেই পুরো হারাম বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে যারা আদায় করেছেন অধিকাংশকেই রাস্তায় সালাত আদায় করতে হয়েছে মসজিদের মধ্যে তারা ঢুকতে পারেন নাই সেই সাথে পুলিশের কিছু আচরণ আমাদেরকে অত্যন্ত কষ্ট দিয়েছিল এবার এর আগেরবার আমরা এই জিনিসটা দেখি নাই এবার তাদের আচরণটা ছিল খুবই আক্রমণাত্মক আগ্রাসী মানে হাজিদের প্রতি সাধারণ যে সম্মানসূচক যে একটা আচরণ এটা আমরা সেটা পুলিশ প্রশাসনের কাছ থেকে বা লক্ষ্য করি নাই এবং সেখানকার ভাইদের আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এটা কেন হচ্ছে তো ওনারা বলছিলেন যে আসলে প্রত্যেকবার সাধারণত ভলান্টিয়ার দিয়ে নিয়ন্ত্রণ করা হয় কিন্তু এবার পুলিশ প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের আচরণটা সাধারণভাবেই সব দেশেই কিছুটা রুক্ষ থাকে কিছুটা কর্কশ থাকে তো সেটাই আমরা দেখেছিলাম এবারে আমরা পুলিশের আচরণ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারি নাই এবং কি বলবো একটা প্রশাসনের প্রতি আমাদের একটা খারাপ দৃষ্টিভঙ্গি বা নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি কিন্তু চলে এসেছিলো তাদের এই আচরণগুলোর কারণে যাই হোক আশা করি ভবিষ্যতে সৌদি প্রশাসন বা সরকার তারা এই বিষয়ে নজর দেবেন এবং ইনশাআল্লাহ হাজিদের প্রতি অসম্মানজনক কোনো আচরণ যেন না হয় প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়ে তারা ইনশাআল্লাহ নজর দেবেন আরেকটা বিষয় আমরা কষ্ট পেয়েছি সেটি হচ্ছে শেখ সুদাইসের নাম আমরা শুনেছি তাই না শেখ সুদাইস শেখ সুরাইম এই দুজন তারা অত্যন্ত সুপরিচিত দুইজন কারি মুসলিম বিশ্বের এই দুজনকে আমরা আমাদের অবস্থানকালীন সময়ে পাই নাই যে কোনো কারণেই হোক তারা উপস্থিত ছিলেন না আলহামদুলিল্লাহ আমরা চলে আসার পরে তারা আবার মসজিদে আসা শুরু করেছেন ইমামতি করছেন কিন্তু আমরা যে সময় ছিলাম সেই সময় তাদেরকে আমরা পাইনি এই জন্য আমাদের অনেক ভাই খুবই কষ্ট পেয়েছেন তারা অপেক্ষায় ছিলেন কখন শেখ সুদাইস আসবেন কখন শেখ সুরাইম আসবেন এবং তাদের তেলা শুনে আমরা আমাদের অন্তরটা জোড়াবো কিন্তু সেই সুযোগটা আমরা এবার পাইনি আচ্ছা আমি পরবর্তী যে আলোচনা যাব সেটি হচ্ছে মুসলিম জীবনে হজের গুরুত্বটা কি হজটা আমাদের জীবনে কি প্রভাব নিয়ে আসে আমরা যারা এখানে আছি অধিকাংশ আমরা হজ করি নাই তাই না কিন্তু আমরা প্রত্যেকেই অন্তর থেকে এই স্বপ্নটা লালন করে একদিন না একদিন জীবনের কোনো একটা সময় ইনশাল্লাহ আমরা হজের সফরে যাব এই ইচ্ছা এই কল্পনা এই স্বপ্ন আমাদের সবার আছে না অবশ্যই আছে থাকবে একজন মুসলিম প্রত্যেকের অন্তরে এই স্বপ্ন সবসময় থাকবে এটাই স্বাভাবিক আমাদের যেটা জানা প্রয়োজন এই হজের এই সফর বা এই হজের মাধ্যম দিয়ে আসলে আমরা কি উপকার পাই সুরা হজের সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আজটি আমরা শুরুতেই পাঠ করলাম যে আতটিতে আলারবুল্লা আলমিন তার রসুল ইব্রাহিম আল ইসলামকে নির্দেশ দিয়েছিলেন ওয়াদ্দিন ফিল নাস তুমি মানুষকে নির্দেশ দাও মানুষকে জানিয়ে দাও মানুষকে আহ্বান জানাও বিল হাজে হজের জন্য ইয়া তারা এই মক্কার ভূমিতে আসবে পায়ে হেঁটে ওয়ালা কুল্লি জমেরিন এবং বাহনের উপর চড়ে কৃষকায় উটের উপর চড়ে তারা এই মক্কায় আসবে হজের জন্য আমিন কুল্লি ফাজ্জিন আমিক তারা পৃথিবীর সকল প্রান্ত থেকে সকল প্রান্ত থেকে তারা এই মক্কায় এসে হাজির হবে লিয়া সাদু মানাফিয়া লাহুম যাতে তারা তাদের উপকারগুলো সেখান থেকে খুঁজে পায় দেখতে পায় তাহলে মক্কায় তারা আসবে কেন আসবে বিশেষ কিছু উপকারের জন্য যেটা আল্লাহবুল্লা আলম পবিত্র কোহানের সুরাহাজের সাতাশ নম্বর আয়তে বলছেন লিয়া সাধু মানাফে আলহম তারা তাদের কিছু উপকার গ্রহণের জন্য অর্থাৎ হজের মাধ্যম দিয়ে নিঃসন্দেহে অনেক এমন উপকার রয়েছে যেটা দ্বারা আমরা দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে আমরা কল্যাণ পাব সেই উপকারগুলো কি বা সেই প্রভাবগুলো কি কি কী প্রভাব আমাদের জীবনে হজ নিয়ে আসে প্রথমত এর মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে অর্থাৎ আল্লাহর সাথে একটা গভীর বন্ধন তৈরি হয় বান্দার মধ্যে আল্লাহ এবং তার বান্দার মধ্যে একটা গভীর বন্ধন তৈরি হয় এবং তৌহিদের একটা মহা ঘোষণা এই হজের মাধ্যম দিয়ে উচ্চারিত হয় যখনই আমরা মিকাতের সামনে পৌঁছাই তখনই আমরা এই হেরাম একটা স্লোগান দিই পৃথিবীর অন্যান্য কোনো স্লোগান সেখানে চলে না সেখানে জয় বাংলার কোনো স্লোগান চলে না বা আরও যে সমস্ত হিন্দ মানে স্লোগানগুলো রয়েছে সেগুলো স্লোগান চলে না একটাই স্লোগান চলে সেই স্লোগানটা কি লব্বাই কালা শারিকালাকালাবাইক ইন্নাল হামদা মাতা এটা মুল একেবারে হজের দিন পর্যন্ত এই স্লোগান চালু রাখতে হয় একটা না এবং এই স্লোগানে কি বলা হয় লাভবাই কালা শারিকালাকালাবাইক হেলা রব্লা আলমিন আমি উপস্থিত হয়েছি আপনার আহ্বানে আমি সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি লা কালাক আপনার কোনো শরিক নেই ইন্নাল হামদা নিশ্চয়ই সমস্ত প্রশংসা নেয়ার মাতা যাবতীয় আপনি দিয়েছেন ওয়াল মূলক এবং যে রাজত্ব রয়েছে পৃথিবীতে এই রাজত্ব কার শুধুমাত্র আপনার তারপর আবার বলা হচ্ছে শারিকা কালাক আপনার কোনো শরিক নেই এই স্লোগানটা হচ্ছে তৌহিদের স্লোগান শির্কের বিরুদ্ধে স্লোগান এই স্লোগানটা শুরু থেকে শেষ পর্যন্ত একটানা চলতেই থাকে পৃথিবীর অন্য কোনো স্লোগান সেখানে চালানোর কোনো সুযোগ নেই তাওহিদের এই স্লোগানটা হচ্ছে হজের অন্যতম বড় একটা বৈশিষ্ট্য আমরা জানি যে হজ হজে যে আনুষ্ঠানিকতাগুলো হজে যে অনুষ্ঠানগুলো পালন করা হয় তাওয়াফ থেকে শুরু করে সাই করা হয় তারপরে মিনাতে যাওয়া হয় মুজদালিফাতে যাওয়া হয় আরাফাতে যাওয়া হয় আরও যে কাজগুলো আমরা করি হজে সবগুলো কাজই প্রায় মূলত ইব্রাহিম আলাই ইসলামের সুন্নাতকে অনুসরণ করে তাই না ইব্রাহিম আল ইসলাম এবং তার স্ত্রী হাজেরা তাদের কিছু কার্যক্রমকে ভিত্তি করেই হজের সমস্ত কার্যক্রম কিন্তু নির্ধারিত করা হয়েছে সেই ইব্রাহিম আল ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনে বলছেন অন্তত পাঁচ জায়গায় তিনি বলছেন ওয়ামা কানা মিনাল মুশিকিন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ইব্রাহিম আল ইসলামের সবচেয়ে বড় পরিচয়গুলোর মধ্যে একটা পরিচয় তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না অর্থাৎ তিনি ছিলেন প্রকৃত মোয়াহিদ তিনি ছিলেন একজন বিশুদ্ধ তাওহিদবাদী এটাই তার জন্য সবচেয়ে বড় পরিচয় তার জন্য সবচেয়ে বড় প্রশংসা কোরআনে বারবার বলা হচ্ছে এভাবে অমায় কারিখিন তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তো হজের যাবতীয় কার্যক্রমের অন্যতম বড় যে প্রভাব যে ফলাফল বান্দার উপরে আসে সেটা হচ্ছে তৌহিদের ঘোষণা এবং শির্কের বিরুদ্ধে তার বলিষ্ঠ উচ্চারণ এর মাধ্যম দিয়ে সে আল্লাহব্লা আলমিনের আরো কাছাকাছি হয় আল্লাহ আলমিনকে সে অন্তর্দে অনুভব করে প্রতিটা মুহূর্তে প্রতিটা নকল হারকাতে প্রতিটা পদক্ষেপে সে আল্লাহ রবুল্লা আলমীর উপস্থিতি অনুভব করে এবং তার কাছেই তার সেই যাবতীয় চাওয়া তার পাওয়া সব কিছুই তার কাছে সে নিবন্ধন করে অন্য কোনো মানুষের কাছে অন্য কোনো শক্তির কাছে সে কখনো আর মাথা নত করতে পারে না যে অন্ত থেকে অনুধাবন করে লাভবাই ক্লাশেরিকা লাভ লাভবাই এই স্লোগান উচ্চারণ করেছে সে কখনো পৃথিবীর কোনো মানুষের কাছে আর মাথা নত করতে পারে না এটা হচ্ছে হজের অন্যতম একটা বড় প্রভাব হজের অন্যতম একটা বড় উপকার হজের দ্বিতীয় যে প্রভাব সেটা হচ্ছে এবাদতকে অন্তর থেকে অনুধাবন করা প্রাণবন্তভাবে অনুধাবন করার একটা বড় সুযোগ হচ্ছে হজ যেই কেবলা দিকে আমরা সারাতি করছি সেই কেবলা আমাদের এই মসজিদ থেকে কত দূরে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে তাই না এখান থেকে কাবাঘর প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে একটা দূরত্ব আমাদের মধ্যে কিন্তু রয়ে গেছে সেই কেবলা যখন আমরা সরাসরি আমার সামনে পাচ্ছি আমার চোখে সরাসরি দেখতে পাচ্ছি সেই কাবা কাবাঘরকে সেই ঘরকে দেখে যদি এবাদত করা হয় দায় করা হয় তার মধ্যে যে প্রাণ আসবে তার মধ্যে যে আন্তরিকতা আসবে নিঃসন্দেহে এত দূর থেকে সালাতাদের মধ্যে ওই প্রাণ নাও আসতে পারে তাই না ব্যতিক্রম হতেই পারে অনেক মানুষ এমন আছেন যারা এখান থেকে আলহামদুলিল্লাহ এতটা অনুভব করেন যতটা অনুভব একজন মানুষ কাবাঘরের সামনে যেও হয়তো অনেক সময় করতে পারে না এমন মানুষ আছেন না আছেন এই এইরকম তাকোয়াবান মানুষ এইরকম মোহসেন মানুষ অনেক আছেন আলহামদুলিল্লাহ তবে নিঃসন্দেহে সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের জন্য কাবাঘরের সামনে সরাসরি দাঁড়িয়ে সালাত আদায় করার মধ্যে যে তৃপ্তি আমরা পাই যে প্রশান্তি খুঁজে পাই নিঃসন্দেহে এটা অতুলনীয় মনে হয় যেন আমার সালাতটা আমার এই এবাদতটা যেন একেবারে জীবন্ত একটা এবাদত সেই সাথে সাথে আরও যে এ বাদতগুলো করা হয় ওখানে তাওয়াফ যখন করছি তখন চিন্তা করছি যে পৃথিবীর প্রথম গৃহকে কেন্দ্র করে আমি তাওয়াফ করছি যখন সাই করছি তখন আমার মাথায় চিন্তা আসছে সেই প্রায় চার হাজার পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম আল ইসলামের স্ত্রী হাজেরা এখানে এইভাবে সাই করেছিলেন দৌড়িয়েছিলেন ইসমাইল আল ইসলামের জন্য খাদ্য খুঁজতে যেয়ে তিনি এখানে দৌড়িয়েছিলেন আমিও তার স্মরণে দৌড়াচ্ছি প্রতিটা মুহূর্তে এই অনুভব নিজের মধ্যে থাকে তারপরে যখন আমরা মিনাতে যাই মিনাতে যে ওয়াদি ইব্রাহিমের দিকে তাকাই তখন মনে হয় ইব্রাহিম আল ইসলাম তো এখানেই এসেছিলেন এখানেই তার সন্তানকে নিয়ে তিনি চলাফেরা করেছিলেন এখানেই তার সন্তানকে তিনি কুরবানি করেছিলেন এখানেই তার সন্তানের কুরবানিকে বাধাগ্রস্ত করার জন্য যে শয়তান তাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল সেই শয়তানকে পাথর মেরেছিলেন তারপরে যখন আমরা মুজদালিফাতে যাই আরাফাতে যাই তখন ওই চিন্তায় আসে আরাফাতে যখন যায় তখন আমাদের মাথায় চিন্তায় আসে যে এটা সেই ভূখণ্ড যেখানে আল্লাহ রব্ল আলমীর মানব সৃষ্টির বহু আগে আদম আল ইসলামের পীঠ থেকে মানব সন্তানকে বের করে নিয়েছিলেন বের করে নিয়ে সেখানে জমায়েত করেছিলেন আলাফাতের ময়দানে এবং তাদের কাছ থেকে একটা শপথ গ্রহণ করেছিলেন আলাস্তু স্তুবির আলা আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা সেই দিন মুসলমান হই কাফের হই হিন্দু হই খ্রিস্টান হই সবাই একটাই উত্তর দিয়েছিলাম কী উত্তর দিয়েছিলাম বালা হ্যাঁ আমরা সবাই আপনারই বান্দা পৃথিবীতে এসে আমরা ভুলে গিয়েছি কিন্তু সেই দিন আরাফাতের ময়দানে আমরা সবাই স্বীকৃতি দিয়েছিলাম যে আমরা হচ্ছে আপনার বান্দা সেই স্বীকৃতি দেওয়া জায়গা হচ্ছে আরাফাত পৃথিবীর সমস্ত এলাকার মানুষ সেখানে এসে উপস্থিত হয়ে এক আল্লাহকে ডাকছেন একই কাপড়ে একই কাপড়ে এহরামের কাপড় বেঁধে যে কাপড়টা আমরা সাধারণত পরি কাফন হিসাবে আমাদের শেষ যাত্রার প্রস্তুতি হিসাবে শেষ যাত্রার পোশাক হিসাবে যে পোশাকটা পরি সেই পোশাকটা পরে আমরা আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ আল্লাহবুল্লা আলমীর কাছে আমরা আমাদের যাবতীয় চাওয়া পাওয়াগুলো যখন নিবেদন করি সেই মুহূর্তের পরিস্থিতি আসলে বিবরণ দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার যারা সেখানে যান সেখানে উপস্থিত থাকেন তারাই জানেন এর মধ্যে কতটা আবেগের অনুভূতি থাকে কতটা প্রশান্তির অনুভূতি থাকে কতটা কি বলবো মানে অনুভূতিতে প্রকাশ করা মতো না সেই সময়টা এমনইভাবে যখন মুজতালিফার ময়দানে আমরা যাই এমন একটা জায়গা অবিশ্বাস্য একটা জায়গা যেখানে একজন ব্যক্তি সে আমির হোক সে ফকির হোক সে ছোট হোক সে বড় হোক সে নারী হোক সে পুরুষ হোক সবাই একই ময়দানে খোলা আসমানের নিচে তারা সেখানে শুয়ে রাত্রে রাত্রি যাপন করেন পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো জায়গায় নারী পুরুষ কখনো এইভাবে একত্রে শুয়ে থাকবে এটা কল্পনা করা মুশকিল কিন্তু ওখানে আল্লাহবুল্লা আলম এমন একটা ব্যবস্থাপনা রেখে দিয়েছেন যেখানে আসমানের নিচে সবাই সমান সে নারী হোক সে পুরুষ হোক সে আমির হোক সে গরিব হোক আর যেই হোক না কেন পৃথিবীর সমস্ত মানুষ সেখানে সমান প্রেসিডেন্টও যে মূল্য একজন সাধারণ গৃহকর্মীর একই মূল্য সবাই সেখানে একই আসমানের নিচে খোলা আসমানের নিচে সেখানে শুয়ে থাকে সেখানে রাত্রি যাপন করে এর মধ্যে যে সমতার নিদর্শন রয়েছে এই সমতার নিদর্শন পৃথিবীর আর কোনো স্থানে কোন জায়গাতে কখনো পাওয়া সম্ভব নয় হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবের মধ্যে এই জায়গাগুলো অত্যন্ত প্রভাবশালী একটা জায়গা যে জায়গাগুলোতে গেলে মানুষ যদি দিয়ে অনুভব করে সময় জায়গাগুলো এবং সময়গুলো মুহূর্তগুলো নিঃসন্দেহে তার জীবনে একটা বড় পরিবর্তন আসতে বাধ্য তো যেটা বলছিলাম যে হজ হচ্ছে মানে এবাদতকে প্রাণবন্ত করার জন্য জীবন্ত এবাদতের স্বাদ অনুভব করার জন্য একটা বড় জায়গা যেখানে আমরা প্রতিটা মুহূর্তে আমরা অনুধাবন করতে পারি আমরা যেন কি বলবো যা কিছু করছি সব জীবন্তভাবে করছি এবং জীবন্ত স্মৃতির অনুসরণ করে করছি তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এবাদতকে এখলাসের সাথে এবং পরিপূর্ণ মহাব্বতের সাথে করার জন্য হজ একটা অদ্বিতীয় বিবাদত যেখানে প্রত্যেকটা মুহূর্তকে একজন বান্দা এখলাসের সাথে অনুভব করে মোহাব্বতের সাথে অনুভব করে যখন আমরা সালাতে যেতাম মাগরিবের সালাত এশাদ সালাত ফজর সালাত ইমামের সুললিত কণ্ঠের তেলাওয়াত যখন আমাদের কানে আসতো আল্লাহ আকবার আমার মনে হয় প্রত্যেকটা মুসলমান যারা ওখানে অর্থ বুঝে কোরআন শোনেন অথবা অর্থ না বুঝলেও অন্তর দিয়ে তেলাওয়াতটা অনুভব করার চেষ্টা করেন তাদের প্রত্যেকের চোখে পানি আসতে বাধ্য এত চমৎকার একটা মুহূর্ত তৈরি হয় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যখন আল্লাহ আলমিনের নাজিলকৃত সে শুনি অন্তরে যে পরিবর্তনটা আসে অন্তরের মধ্যে যে একটা বিগলিত ভাব চলে আসে এর কোনো তুলনা হতে পারে না তারপরে যখন আজানটা শুনি আল্লাহ আকবর প্রত্যেকটা মুহূর্ত মানে ওখানে প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করার মতো সালাতের সময় আমরা সাধারণত আমরা আজানের আগে কেউ যায় না মসজিদে তাই না আমাদের যেটা সাধারণ নিয়ম আমরা আজান দিলে তারপরে মসজিদে যাই কিন্তু আজানের আগে থেকে মসজিদে সেখানে উপস্থিত থাকতে হয় কারণ আজানের সাথে সাথে প্রায় চালাতে শুরু হয়ে যায় দশ মিনিটের মধ্যে তো আজানের আগে আমরা সাধারণত সেখানে উপস্থিত হয়ে থাকি যারা হজে যান সেই পরিবেশে এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই আজান শোনাটাও কিন্তু একটা উপলব্ধির ব্যাপার আজানটাও মনে হয় অন্তরের একেবারে গভীরতম প্রদেশে চলে যাচ্ছে আজানের প্রত্যেকটা ওয়ার্ড যেন অন্তরের প্রত্যেকটা কনায় কনায় প্রত্যেকটা গলিতে গলিতে যেন আঘাত করে এত অসাধারণ একটা মুহূর্ত তৈরি হয় তারপর যখন কাবার দিকে আমরা তাকাই আল্লাহ আকবার। কাবার দিকে তাকানো একটা ইবাদত ওখানে গেলে সারাক্ষণ তাকিয়ে থাকতেই ইচ্ছা করে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে কাবার প্রতি যে একটা মহব্বত মানুষের তৈরি হয় এটা ওখানে নাগাল কল্পনা করা যায় না আমরা দেখেছিলাম বিদায় তাওয়াফ করে যখন ফিরে আসছি বহু নরনারী তাদের চোখে অশ্রুর ফোয়ারা ছুটে যাচ্ছে তারা হয়তো এই চিন্তা করছেন এই জীবনে আর কাবাকে দেখব কি না হয়তো এই শেষ দেখা তো মনে হচ্ছে একজন জীবন্ত মানুষকে দেখলে যে আবেগ তৈরি হয় সে কাবাকে দেখে তারা সেই আবেগ অনুভব করছেন সেই কাবাকে যখন তারা বিদায় জানাচ্ছেন তাদের চোখ দিয়ে যেভাবে পানি ফেটে বের হচ্ছে মনে হচ্ছে যেন তারা জীবন্ত কোনো মানুষ কাছ থেকে যেন বিদায় নিচ্ছে তারপরে যখন রওজা থেকে আমরা বিদায় নিচ্ছিলাম অর্থাৎ আল্লাহ রসুল্লাহামের কবর থেকে তখনও ঠিক একই দৃশ্যের অবতারণ আমরা দেখেছিলাম বহু নরনারী সেখানে যখন আল্লাহ রসুলকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসছেন তাদের চোখেও একই রকম অশ্রুর ফোয়ারা যা আর কখন এইভাবে আসা হবে কিনা সরাসরি এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যে মানে এ কত যে জীবন্ত হতে পারে সেটা আমরা ওখানে গেলে অনুভব করি তারপরে আরেকটা বিষয় মুর্শিদ নবীদে যখন আমরা বসে আছি প্রত্যেকটা মুহূর্তে যেমন এই আজানের পরে একটা দোয়া আমরা পড়ি তাই না আজানের পরে কি দোয়া পড়ি আল্লাহ মার আব্বাহিদা আতি মহম্মদানী ওসিলা মাহমুদ ওবা মাহমুদা আল্লাহ রসুলের জন্য কিন্তু আমরা সবসময় দোয়া করি আজানের পরে দোয়া করি আবার যখন আমরা দরুদ পাঠ করি সেখানেও কিন্তু আল্লাহ রসুলের জন্য আমরা দোয়া করি তাই না আতাহিয়াতুতাতু আসসালামু আলাইকাইহানাবি ওয়াহতুল্লাহ ওবরাকাতু আসালাম ও আলাইনা ও আলাইবাদ সরহিম তারপরে যে যা পড়ি তারপরে আবার যখন দরুদ পড়ছি দরুদে কি পড়ি আল্লাহম আলা মহম্মদ ও আলাই আলাই মহম্মদ কামা সাল্লাহ তালাইব রহিম এগুলো অর্থ কি আমরা জানি আমরা সরাসরি আল্লাহ রসুলকে দৌরদি পাঠ করছি তাকে আমরা সালাম প্রেরণ করছি তার মসজিদে বসে যখন সালামটা প্রেরণ করি মনে হয় ডাইরেক্ট বোধহয় সালামটা পাঠাচ্ছি আল্লাহাল্লে আলা মহম্মদ ও আলা আলে মোহাম্মদ কামা সাল্লাহ রহিম এই সালামগুলো যখন প্রেরণ করছি মনে হয় যেন সরাসরি সরাসরি তাকে দেখে তাকে অনুভব করে তার উদ্দেশ্যে যেন আমরা সালামটা প্রেরণ করছি সালাতের প্রত্যেকটা অংশ যেন জীবন্ত হয়ে ওঠে ওই সময় যখন আমরা আল্লাহ রসুলের প্রতি দরুত্ব পাঠ করি মনে হয় আল্লাহ রসুলের মসজিদে বসে আল্লাহ রসুলকে দোয়া দরুতটা পাঠাচ্ছি সালাম পাঠাচ্ছি এর চেয়ে জীবন্ত বিষয় আর কি হতে পারে যেটা বলছিলাম যে ইবাদতকে প্রকৃত এখলাসের সাথে এবং মহাব্বতের সাথে করার জন্য একটা বড় উপলক্ষ হচ্ছে হজ তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে হজ হচ্ছে মুসলিম উম্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সফর পবিত্র কোরআনে বলা হচ্ছে সিরু ফিল ফান্দুরু কাইফাবাদা আল খালক তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো ভ্রমণ করো ফান্দুরু বাদা আল খালক এবং তোমরা দেখো কীভাবে আল্লাহ সৃষ্টিকর্ম শুরু হয়েছে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে ভ্রমণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমরা শিক্ষা সফরগুলো করি না শিক্ষা সফরে যাই তাই না বিভিন্ন জায়গাতে যায় শিক্ষা সফরে সেখানে মূলত কিসের জন্য যায় আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই যে আল্লাহ রব্ল আলমিন তার সৃষ্টি জগৎকে কীভাবে সাজিয়েছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করা তো যদি শিক্ষা গ্রহণ করতে হয় শিক্ষা সফরে যেতে হয় সবচেয়ে বড় শিক্ষা সফর হচ্ছে হজ এটাকে আমরা বলি আধ্যাত্মিক সফর কারণ এই সফরে যে আমরা এত বেশি কিছু দেখার সুযোগ পাই যেগুলো ইসলামের ইতিহাসের প্রত্যেকটা অংশের সাথে বিজড়িত হজের সফরে আমরা কি কি দেখি হজের সফরে আমরা সেই মক্কাকে দেখি যে মক্কা পৃথিবীর অন্যতম প্রাচীন শহর অন্যতম একটা প্রাচীন শহর যে শহরে রয়েছে কাবা কাবা এমন একটা এমন একটা ঘর যেই ঘরটি মানব সৃষ্টির আগে সৃষ্টি করেছেন ফ্রেস তারা ফেরেস্তারা সর্বপ্রথম এই ঘরটি সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে সৃষ্টি হওয়ার সবচেয়ে সর সর্বপ্রথম যে ঘর সেটা হচ্ছে কাবা সেই কাবা ঘর যে শহরে রয়েছে সেই মক্কা শহর সবচেয়ে দর্শনীয় বস্তু সবচেয়ে দেখার জায়গা সেখানে প্রত্যেকটা অংশের সাথে ইতিহাস জড়িত রয়েছে বহু নবীর ইতিহাস জড়িত রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের ইতিহাস সেখানে জড়িত রয়েছে সেখানে গেলে প্রত্যেকটা পদক্ষেপে মনে হয় এই তো সেই ভূখণ্ড এই তো সেই এলাকা যেখানে আমার রসুল প্রতিনিয়ত চলাফেরা করেছেন প্রতিনিয়ত হাঁটাচলা করেছেন সাহাবাইকলাম হাঁটাচলা করেছেন শুধু অতীতে আদম আলালাম এসেছিলেন তারপরে নবীরা এসেছিলেন মুসা আলাাম ঈসা ইসলাম আমাদের নবী মোহাম্মদাম সবাই এলাকা ঘুরে গিয়েছেন প্রতিটা পরতে পরতে প্রতিটা ধুলিকণায় তাদের সেই উপস্থিতি আমরা সেখানে অনুভব করতে পারি তারপরে আমরা এমনিতে জানি হুদায় বিয়ার যে ময়দানগুলো রয়েছে হুনাইনের যে ময়দান তারপরে গারে হেরা গাঁ রে জান্নাতুল মোয়াল্লা আরো যত জায়গাগুলো রয়েছে তারপরে যে জাবালে আবু কুবাইস এটা নাম আমরা সবসময় শুনেছি জাবালে আবু কুবাইস যেখানে আল্লাহ রসুল্লাহ বলা হয়েছিল যে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও তখন আল্লাহ রসুল্লাহিস্লাম তার হাতের ইশারায় চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিলেন আল্লাহর নির্দেশে তো জাবালা আবু কুবাইসের এক পারে চাঁদের একটা খণ্ড পড়েছিল আরেক পাশে আরেকটা খণ্ড পড়েছিল সে জাবালে আবু কুবাইস এখনো পর্যন্ত কাবা ঘরের পাশেই রয়েছে সেই মানে একটা জীবন্ত ইতিহাস নিয়ে তো সেখানে আমরা গেলে প্রতিটা মুহূর্ত সেই জীবন্ত ইতিহাসগুলো আমাদের সামনে ফুটে ফুটে ওঠে শুধু তাই না মক্কা এমন একটা জায়গা যেই জায়গাতে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ আসে এমন কোনো প্রান্ত নেই পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখান থেকে মানুষ সেখানে আসে না বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় শুধু বিশ্ব মুসলিম কেন বিশ্ব মানবতার সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে মক্কা এখানে যে বড় সমাবেশটা হয় এর চেয়ে বড় সমাবেশ পৃথিবীর আর কোথাও এইভাবে হয় না এবং পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ এভাবে আসে না এজন্য আধ্যাত্মিক সফরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা আমাদের অনেক ভাই যখনই কিছু টাকা পয়সা হাতে চলে আসে তারা বিভিন্ন জায়গায় ট্যুরের জন্য যান কেউ হয়তো ইন্ডিয়া যাচ্ছেন কেউ থাইল্যান্ডে যাচ্ছেন কেউ সিঙ্গাপুর যাচ্ছেন কেউ মালদ্বীপে যাচ্ছেন আমরা আমাদের ভাইদের সবসময় পরামর্শ দিই যদি হাতে কিছু টাকা আসে প্রথমেই চলে যান মক্কাতে প্রথমে একটা ওমরা করে আসেন এর চেয়ে বড় আধ্যাত্মিক সফর আর হতে পারে না আপনার জীবনের পরিবর্তনের জন্য এর চেয়ে বড় আর উপলক্ষ হতে পারে না হাতে কিছু টাকা জমলেই চেষ্টা করবেন অন্তত পক্ষে মক্কায় একবার সফর করার জন্য একবার অন্তত ওমরায় যাওয়ার জন্য যদি হজের সামর্থ্য নাও থাকে কমপক্ষে একবার ওমরায় ঘুরে আসবেন তবুও যাবেন এ সমস্ত আজেবাজে জায়গায় আপনার ইন্ডিয়া হোক বা থাইল্যান্ডে হোক এই সমস্ত আজেবাজে জায়গায় টাকা পয়সা নষ্ট না করে ওইখানে টাকা পয়সা দিন যেখানে আপনার জীবনে পরিবর্তনের একটা বড় উপলক্ষ রয়েছে সেইখানে যাওয়ার চেষ্টা করুন সবচেয়ে বড় বিষয় যেটা মক্কা মদিনায় গেলে মনে হয় ইসলামের সবচেয়ে আপন একটা কেন্দ্রে আমরা এসেছি এমন একটা জায়গা যেখানে আল্লাহ রসুলকে বিতাড়িত করার জন্য মক্কার কুরাইশা মক্কার কাফেররা কত চেষ্টাই না করেছিল সেই মক্কা থেকে শুধু কুরাইশাই বিতাড়িত হয় নাই পৃথিবীর সমস্ত কাফের জন্য আজকে মক্কা মদিনা প্রবেশ করা নিষেধ আমরা সবে কি জানি এটা মক্কা মদিনায় কোনো কাফের প্রবেশ করা নিষেধ কোনো কাফের সেখানে চাইলে ঢুকতে পারবে না এমনকি গত কয়েকদিন আগে এক সপ্তাহ আগে পত্রিকার খবরে এসেছে যে একজন ইসরায়েলি সাংবাদিককে মক্কায় ঢোকার জন্য মক্কায় ঢুকে গেছে গোপনে এবং তাকে ঢুকতে সহযোগিতা করার জন্য একজন সৌদি নাগরিককে সরকার গ্রেফতার করেছে সৌদি সরকার এবং তাকে পনেরো বছরের কারাদণ্ড দিয়েছে তাকে ঢুকতে সহযোগিতা করার জন্য কোনো কাফের ওখানে ঢোকার কোনো সুযোগ নেই মক্কা এবং মদিনায় ঢোকার পথে স্পষ্ট করে লেখা আছে পবিত্র কোরআনের যেখানে বলা হয়েছে বা সম্ভবত হাদিসটা উল্লেখ করা হয়েছে যে এখানে কোনো কাফের প্রবেশের অধিকার নেই তো ওই জায়গাটা হচ্ছে মুসলিম উম্মার রাজধানী এমন জায়গা যেখানে কাফেরদের প্রবেশের কোনো জায়গা নেই নিজে ওখানে ঢুকলেই মনে হয় একটা নিরাপদ জায়গায় চলে আসলাম আমার আপন একটা জায়গা আপন ঠিকানা যেন চলে আসলাম এটা যেন ওখানে গেলে প্রতিটা মুহূর্তে অনুভব করা যায় অনুধাবন করা যায় ছয় নম্বর যে বিষয়টি পাঁচ নম্বর বিষয়টি তার আলিবর্ত আহ হজের এমন অনেকগুলো কাজ রয়েছে অন্যান্য ক্ষেত্রে আমরা সাধারণত একটা দুটো ইবাদত হয় সিয়ামের মধ্যে শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকলেই হয় অল্প কিছু কাজ করলেই হয়ে যায় কিন্তু হজ এমন একটা ইবাদত যে এবাদতে পাঁচ দিন ধরে অনেকগুলো কাজ করা লাগে এবং এমন কষ্টকর সে কাজগুলা যে কষ্টকর কাজগুলো একজন মুরব্বী মানুষের পক্ষে করাটা খুবই কঠিন প্রত্যেকটা মুহূর্তে শারীরিক পরিশ্রমের অনেক ব্যাপার রয়েছে তো যে ব্যক্তি শারীরিক পরিশ্রমের মাধ্যম দিয়ে মানসিক পরিশ্রমের মাধ্যম দিয়ে এই এবাদতটি সুচারুরূপে করতে পারে তার জন্য অন্যান্য সমস্ত এবাদত অনেক সহজ হয়ে যায় আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আনুগত্য করাটাও তার জন্য অনেক সহজ হয়ে যায় এজন্য হজ আমাদেরকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আনুগত্যের ওপরে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ যে বিষয়টি সেটি হচ্ছে হুয়া পারস্পরিক ভ্রাতৃত্বের একটা উত্তম দৃষ্টান্ত হচ্ছে হজের সফর এই হজের সফরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন কেউ কালো কেউ সাদা কেউ ছোট কেউ বড় বিভিন্ন ধরনের রং বেরঙের মানুষ সেখানে উপস্থিত হন এর মাধ্যম দিয়ে যেটা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রব্লা আলমীর সৃষ্টির বৈচিত্র্য এবং সবাই তাদের সৃষ্টিগত বা তাদের জন্মগত স্থান যেটাই হোক না কেন তারা যে সবাই এক আল্লাহর অনুগত বান্দা এই একক অনুভূতি সবার মধ্যে যেভাবে জাগ্রত থাকে এই অনুভূতিটি বিশ্বের অন্য কোথাও পাওয়া সম্ভব নয় এই ভ্রাতৃত্বের এই বন্ধন অন্য কোথাও অনুভব করার সুযোগ নেই এজন্য মক্কাকে বলা হয় ভ্রাতৃত্বের একটা রাজধানী ভ্রাতৃত্ব বন্ধনের একটা বড় রাজধানী যেখানে সবার পরিচয় একটা আমরা হচ্ছে আল্লাহর দাস কেউ সেখানে আমেরিকান কেউ সেখানে বাংলাদেশি কেউ ইন্ডিয়ান কেউ পাকিস্তানি এটা তাদের মূল পরিচয় নয় তাদের মূল পরিচয় হচ্ছে নাহনু ইবাদুল্লাহ আমরা হচ্ছে আল্লাহর বান্দা সাত নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে জ্ঞান অর্জন করা একটা উত্তম জায়গা হচ্ছে মক্কা বা হজ হজের ময়দানে এসে আগেকার যুগে যেটা দেখা যেত হজে এসে ওলামায় কারাম তারা সেখানে থেকে যেতেন সৌদি আরবে থেকে যেতেন মক্কাতে থেকে যেতেন এবং সেখানে তারা দাস দেওয়া শুরু করতেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কেউ এক বছর দুই বছর ধরে এক টানা সেখানে দার্স দিতেন এবং যারা হজের সফরে আসতেন তারা হয়তো কেউ কেউ এভাবে লম্বা সময় থেকে যেতেন এবং সেখান থেকে শহীদ দিনটা তারা শিক্ষা করে যেতেন আমরা জানি উপমহাদেশে যেই সমস্ত ওলামায়কেরাম তারা পবিত্র করেন এবং সহি হাদিসের ঝান্ডা নিয়ে এই সমাজকে আলোকিত যারা করেছিলেন যারা আহলে হাদিস আন্দোলনের মূল উদ্গাতা ছিলেন এই উপমহাদেশে সেই শাহলিউল্লা দেহলভি শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমেদ শহীদ তারপরে আমাদের বাংলাদেশে তিতুমির ইনারা সবাই কিন্তু মূলত মক্কাতে যেই তারা কিন্তু এই আন্দোলনের প্রেরণা গ্রহণ করে এসেছিলেন তাওহিদের দীক্ষা তাওহিদের সেই শিক্ষাটা তারা মূলত মক্কা থেকে কিন্তু গ্রহণ করে এসেছিলেন এবং সেই শিক্ষা গ্রহণ করে এসে তারা এই শির বেদাত্পন্ন এই বাংলার বুকে এই উপমহাদেশের বুকে তারা শহীদ দিন শিক্ষার কার্যক্রম শুরু করেছিলেন বলেই আজকে আলহামদুলিল্লাহ শহীদ দিন কিন্তু আমরা পেয়েছি আজও আমরা দেখি বহু ভাই যারা শিখ এবং বেদাতের সাথে জড়িত তারা যখন মক্কায় যান তারা যে কিন্তু সঠিক দিনটা তারা বোঝার একটা সুযোগ পেয়ে যান আমরা নিজেরাও দেখেছি এবারও দেখেছি বহু হানাফি ভাই তারা আমাদের কাছে এসে বলছেন যে ভাই কি ব্যাপার মক্কা মদিনার ইসলাম এখানে যেভাবে আদায় করছে সবকিছু তো মনে হচ্ছে আমাদের দেশের আহলাদিসদের মতো তো বলছে তাহলে এতদিন ধরে আমরা যে আহলাদিসদের গালাগালি করে আসছি এখন তো মনে হচ্ছে ওরাই ঠিক তারা জানে না যে আমরা আহলাদিস তারা আমাদের সামনে এসে এভাবে মন্তব্য করছে তারা বলছে ভাই কি ব্যাপার এরকম কেন সব সব তো দেখছি আহলাদিসদের মতোই তো তারা কিন্তু নতুন করে দিনের সঠিক বুঝটা সেখান থেকে বোঝার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন তা আমরা বলছিলাম যে আপনারা কি এখন দেশে যে আর আহলাদিসের গালিগালাজ করবেন তো বলছে না আর আমরা এভাবে ইনশালা আর গালিগালাস করবো না আমরা দিনটাকে নতুন করে একটু বোঝার চেষ্টা করি দেখি কী ব্যাপার আসলে কেন এই পার্থক্যটা হলো আমরা যেহেতু এতদিন মানে একটা জায়গার মধ্যে আবদ্ধ ছিল আমরা জানতাম না যে মানে কী বলবো এই বিষয়গুলো এখানে রয়েছে মকামুদ্দিনায় যে এগুলো রয়েছে এটা আমরা জানতাম না এর মধ্যে আবার অনেক দুঃস লোক আছে অনেক কাফেলা যারা মানে কী বলবো শেখ বেদাতে যারা লালন করেন এই সমস্ত কাফেলার লোকেরা আবার তাদের যারা সাথীরা রয়েছে হজে যারা যায় তাদেরকে আগেই বলে রাখে যে ওখানে কিন্তু নামাজ রোজা সব অন্যদের মতো মানে এটা হচ্ছে হাম্বলি মাঝাবের সালাদ আমাদের সালাত এবং এদের সালাত কিন্তু এক না তোমরা কিন্তু ওদের সালাদ দেখে ভুল ভেবো না ওদেরটা হচ্ছে ওদের মতো সালাদ হাম্বলিদের সালাদ আমরা হানাফি আমাদের আমাদের সালাত আমাদের মতো এইভাবে অনেকে আবার ভুল বুঝিয়ে রাখেন তো যাই হোক যেটা বলছিলাম যে যাদের অন্তরটা খোলা রয়েছে যারা জানতে চান সঠিক জিনিসটা যারা সত্যটাকে উপলব্ধি করতে চান তারা যে কিন্তু মক্কায় সত্যের দীক্ষাটা পেয়ে যান সঠিক শিক্ষাটা সঠিক জ্ঞানটা তারা লাভ করার একটা বড় সুযোগ পেয়ে যান তারপর যে বিষয়টি সেটি হচ্ছে মক্কা মদিনার একটা বড় প্রভাব হচ্ছে যারা হজ করে আসেন তারা চেষ্টা করেন তাদের পরবর্তী জীবনটা আমলে সলহের উপর থাকার জন্য তারা চেষ্টা করেন যতদূর সম্ভব ভালো ভালো কাজ যেন তারা করতে পারেন তাদের জীবনে কারণ তারা জানেন যে একবার যে ব্যক্তি হজ করেছে আল্লাহ রসুল বলছেন আলহাজ মাবরুর যে ব্যক্তির হজটা আল্লাহ কবুল হয়ে গেছে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত যে ব্যক্তি হজ করেছে এবং হজের মধ্যে আল্লাহর জন্য হজ করেছে এবং হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজ করেনি এবং কোনো ফাঁসি কাজ করে নাই রজা রাজা সে যেন ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে প্রসব করেছে অর্থাৎ জন্মদিনে নিজের জন্মদিনে সে যেমন সমস্ত পাপ থেকে মুক্ত ছিল ঠিক ভাবে একজন ব্যক্তি যদি হজ করে এবং সে হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সে ব্যক্তি একেবারে মাসুম হয়ে যায় সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় আর এ কারণেই একজন ব্যক্তি যিনি হজ করে এসেছেন তিনি চেষ্টা করেন তার আগামী জীবনে যেন আর কোনো পাপ না হয় এবং সর্বাত্মক চেষ্টা করেন যিনি যেন আমলে সলের প্রতি তিনি আরও বেশি টিকে থাকতে পারেন তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে আল হজটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট প্রত্যেকটা মানুষের জীবনের কিছু টার্নিং পয়েন্ট থাকে যে জায়গা থেকে সে ভালোর দিকে কল্যাণের দিকে ধাবিত হয় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দেখা যায় কম বয়সে একেবারে জীবন যাপন করতেন কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা তার জীবনে ঘটে গেছে তার জীবনে একটা বিরাট পরিবর্তন চলে এসেছে সে দাড়ি রাখা শুরু করে দিয়েছে ট্রাক্টার উপরে পায়জামা পরা শুরু করে দিয়েছে পাঁচক্র স্থলা আদায় করা শুরু করেছে এরকম ঘটে না অনেকের জীবনে ঘটে ঘটছে অনেকের আল্লাহ রবুল্লা বিভিন্ন উপলক্ষ দেন অনেকে আল্লাহ রব্লা বিপদ দেন বিপদ দিয়ে চেষ্টা মানে তাকে সৎ পথে ফিরিয়ে নিয়ে আসেন অনেকে দেখা যায় বাবা মা মারা গেলে তখন সে হঠাৎ পরিবর্তন হয়ে যায় তার আগে সে জীবন জীবনযাপন করত। কিন্তু হয় বাবা মা মারা গেছে অথবা অতি আপন কোনো জন মারা গেছে সঙ্গে সঙ্গে সে তার জীবনের বুঝতে পেরেছি আসলে আমার জীবনে মানে কি বলবো আল্লাহ রব্ল আলমের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো গত্যান্ত নেই মৃত্যু আমাদের শেষ ঠিকানা অতএব দুনিয়ার এই সমস্ত খেলতামাশা করে আমাদের কোনো লাভ নেই এই উপলব্ধিটা একসময় চলে আসে তার মধ্যে তো হস্তে হচ্ছে এমন একটা উপলক্ষ যেখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আমাদের শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু শেষ গন্তব্য হচ্ছে আমাদের আখেরাত সেখানে যখন আমরা এহরামের কাপড় পরে যাই আমাদের প্রত্যেকের অন্তরে এটাই অনুভব হয় যে আমরা যেন শেষ প্রস্তুতি নিয়ে বের হচ্ছি এটাই আমাদের শেষ জীবনের পোশাক আমাদের শেষ পোশাক হচ্ছে এটাই এই পোশাক পরে যখন আমি বেরিয়েছি তারপর যখন আবার আমরা আবার স্বাভাবিক জীবনে ফেরত আসছি তার মানে আমরা যেন দ্বিতীয় জীবন পাচ্ছি এই দ্বিতীয় জীবনে এসে যেন আমরা আর কোনো অন্যায়ের সাথে লিপ্ত না হই কোনো খারাপ কাজের সাথে যেন লিপ্ত না হয় আমরা যেন আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দেই এবং মৃত্যুর জন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি এই ধরনের একটা উপলব্ধি হজের মাধ্যম দিয়ে জাগ্রত হয় সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে একবার যে ব্যক্তি হজ করেছেন একবার যে ব্যক্তি কাবা দেখেছেন তার অন্তরে আবার যে কাবা দেখার একটা একটা স্বপ্ন কাবা দেখার যে একটা মানে কি বল আগ্রহ এটা নতুন করে আবার জাগ্রত হয় একবার যে হজে গেছেন তিনি চিন্তা করেন আমি আরেকবার হজে যাবো ইনশাল্লাহ একবার যিনি অমরা করেছেন তিনি চেষ্টা করেন যে আরেকবার ওমরা যাওয়া এটা কিন্তু মানে কি বলবো একটা তাকিদ ভিতর থেকে চলে আসে এবং ওলামা একরাম বলছেন এটা হচ্ছে হজ হওয়ার একটা নিদর্শন যে ব্যক্তি একবার হজ করার পরে দ্বিতীয়বার হজ করা আকাঙ্ক্ষা করে আকাঙ্ক্ষা যার অন্তরে জাগ্রত হয় তার মানে তার হজটা হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তো হজের একটা বড় প্রভাব কিন্তু এটা যে সে মানুষের অন্তরটাকে কাবার ঘরের সাথে অথবা আল্লাহ রব্লু আলমীর দিনের সাথে তাকে এমনভাবে জুড়ে দেয় সে সবসময় চায় আল্লাহ রব্লু আলমিনের সান্নিধ্যে যাওয়ার আল্লাহ রব্লি আলমিনের যে শেয়ারগুলো রয়েছে সেগুলোর সান্নিধ্যে যাওয়ার জন্য তার অন্তরটা ছটফট করে হজের একটা বড় প্রভাব হচ্ছে এই যে সে বারবার হজে আবার যেতে চায় এবং মনে রাখবেন যে ব্যক্তি মানে একটা বিষয় কি আমরা অনেক সময় বুঝতে ভুল করি যে হজে যাওয়ার জন্য টাকা পয়সা কিন্তু কোনো বাধা না যে ব্যক্তি একবার নিয়ত করেছে আমি হজে যাবো ইনশাল্লাহ আল্লাহবুল্লা আলম কোনো না কোনো দিক থেকে তার একটা ব্যবস্থা অবশ্যই করে দেন এমন কি যে ব্যক্তি একবার হজে গেছে সে যদি চিন্তা করে যে না আমি আরেকবার যাব। তার একটা ব্যবস্থা আল্লাহবুল্লা আলম করে দেন তার প্রমাণ আল্লাহ বলছেন যে তাবে ওমরা তোমরা হজের পরে ওমরা করো তাড়াতাড়ি হুমায়ুন নিশ্চয়ই হজ এবং ওমরা মানুষের পাপকে দূরীভূত করে দেয় এবং তার দারিদ্রতাকেও দূরীভূত করে দেয় হজ এবং ওমরা একজন মানুষের পাপকে যেভাবে দূরীভূত করে দেয় ঠিক সেইভাবে তার দারিদ্রতাকেও দূর দূর করে দেয় আমরা চিন্তা করি পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা এত টাকা খরচ করে হজে যাব। তাহলে তো আমার আর ধন সম্পদ কিছু থাকবে না আমার আমার সন্তানরা খাবে কি এই চিন্তা অনেক সময় মাথায় চলে আসে কিন্তু আল্লাহ রসুল যেটা ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি হজ করে যে ব্যক্তি ওমরা করে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহবুল্লা আলমিন তার দারিদ্রতাকে দূর করে দেন সুতরাং হজ এবং ওমরা এটা যেন আমাদের প্রত্যেকের অন্তরের স্বপ্ন থাকে আমার হাতে টাকা পয়সা থাক বা না থাক আমার সাধ্য থাকুক বা না থাকুক আমাদের প্রত্যেকের অন্তরে যেন স্বপ্ন থাকে আমরা যেন জীবনে একবার হলে অন্তত পক্ষে হজে বা আমরা যেতে পারি এবং কাবাকে আমরা যেন সচক্ষে দেখতে পাই আমরা এবার হজে যে অনেককে দেখেছিলাম এরকম একেবারেই মানে হাত পা এমনভাবে নুলো হয়ে আছে সে ব্যক্তি যে হজে কিভাবে আসলো আমরা দেখি হতবাক সে হুইল চেয়ারে শুয়ে আছে উপর হয়ে শুয়ে আছে আমাদের অনেক মানে বিভিন্ন জায়গাতে আমরা দেখি না অনেক জায়গায় ফকিররা ভিক্ষা চায় একদম উপর হয়ে থাকে না উঠে বসতেই পারে না এই ধরনের অনেক মানুষ আমরা এবার হজে যেয়ে দেখেছি কি একজন ব্যক্তি দেখলাম তিনি অন্ধ ব্যক্তি তিনি হজে এসেছেন আরেকজনের সাথে তার মানে কি তার অন্তরে ওই কল্পনা ছিল ওই স্বপ্ন ছিল যে আমি অবশ্যই একদিন না একদিন হজের ময়দানে যাবই আল্লাহ আবুল আলমিন তাকে কবুল করেছেন এবং সে সেখানে চলে গেছে আলহামদুলিল্লাহ আমি আর কথা বলাবো না আমি হজের অভিজ্ঞতা সম্পর্কে বেশ কিছু কথা ছাত্র ভাইদের সামনে এবং যারা উপস্থিত রয়েছেন তাদের সবার সামনে উল্লেখ করলাম আমি সকল ছাত্র ভাইয়ের প্রতি এবং যারা সুদীজন রয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমরা যারা এখনও পর্যন্ত হজ করি নাই আমাদের প্রত্যেকের অন্তরে হজের এই কল্পনায় সংকল্প যেন থাকে কারণ হজ হচ্ছে আমাদের জীবনের পরিবর্তনের অন্যতম একটা বড় সূচক আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি যারই সামর্থ্য হয়ে যাবে যখনই সামর্থ্য হয়ে যাবে তখনই যেন আমরা হজ এবং ওমরা পালনের মাধ্যম দিয়ে আমাদের জীবনটাকে যেন আল্লাহবুল্লা আলমীর দিকে রুজু করতে পারি এবং সেই সাথে আমরা যারা হজ করেছি তাদের হজটাকে তাদের ওবরাটাকে যেন আল্লাহ রুব্লা আলমিন কবুল করে নেন এবং আমাদের জীবনের জন্য যেন একটা বড় প্রভাবক সেটা যেন হয় বড়ো প্রভাব বিস্তারকারী যেন সেটা হয় এবং সেটা কল্যাণের পথে যেন আমাদের পরিচালিত করে সেজন্য আমরা যেন সাধ্যমতো আল্লাহরবুল্লা আলম যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন পরিশেষে ছাত্র ভাইদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে এবং আগামীতেও আবারও তোমাদের সাথে সাক্ষাৎের প্রত্যাশা রেখে আজকের মতো এখানে কথা শেষ করছি ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আলাইকুম ওরমতুল্লাহি